আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দীনি ভাই ও বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে চমৎকার একটি দোয়া আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। যে দোয়াটি পাঠ করলে ভালো স্ত্রী এবং সুসন্তান পাওয়া যায়, আর এই দোয়াটি রাসূলের মাধ্যমে স্বয়ং আল্লাহ তাআলাই শিখিয়ে দিয়েছেন। দোয়াটি কোরআনে উল্লেখ হয়েছে। প্রিয় বন্ধুরা, দোয়াটি জানার আগে এই দোয়া পড়লে কি কি লাভ হবে সে সম্পর্কে একটু সংক্ষিপ্তভাবে জেনে নেব। এই দোয়াটি যদি আপনি নিয়মিত পাঠ করেন, যদি সব সময় পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে একজন ভদ্র, সুন্দর, ভালো ব্যবহার এবং ভালো চরিত্রবান একজন স্ত্রী দান করবেন। এবং যদি বিয়ের পর এই দোয়াটি বেশি বেশি পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে একটি সুসন্তান দান করবে, ফুটফুটে সুন্দর একটা সন্তান দান করবে, যে সন্তানটি দেখতেও যেমন সুন্দর হবে, তার আখলাক চরিত্র তেমন সুন্দর হবে। আরেকটি লাভ হলো, যদি এই দোয়াটি বেশি বেশি পাঠ করেন, তাহলে আপনাকে আল্লাহ তাআলা আদর্শবান বানাবেন এবং নেক্সট জেনারেশন, পরবর্তীতে যারা আসবে, তারা আপনাকে আদর্শ একজন ব্যক্তি হিসেবে সম্মান করবে এবং আপনাকে মান্য করবে। তো বন্ধুরা, আমরা এতক্ষণ পর্যন্ত এই দোয়ার লাভ সম্পর্কে জানলাম, এই দোয়ার ফজিলত সম্পর্কে জানলাম। এখন আমরা দোয়াটি জেনে নেব, মুখস্থ করে নেব এবং তার অর্থসহ আমরা জেনে নেব। চলুন বন্ধুরা, সেই দোয়াটি সম্পর্কে এখন জানি। দোয়াটি হলো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অর্থ, হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রীদের থেকে এবং আমাদের সন্তানাদি থেকে আমাদেরকে চোখের শীতলতা ও আত্মার প্রশান্তি দান করো এবং আমাদেরকে মুত্তাকিদের জন্য আদর্শ স্বরূপ বানাও। সূরা ফুরকান, আয়াত নাম্বার 74। তো প্রিয় বন্ধুরা, আপনারা এই আয়াতটি বা দোয়াটি জানার পরে এবং এর অর্থ জানার পরে হয়তো বুঝে গেছেন যে দোয়াটি কত ফজিলতপূর্ণ একটি দোয়া, আর এই দোয়াটি করার জন্য স্বয়ং আল্লাহ তাআলাই বলেছেন। এজন্য নিয়মিত আপনারা এই দোয়াটি পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সকলকেই এই দোয়াটি পাঠ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাবেন, এবং আপনার মনে যদি কোনো প্রকার ইসলামিক প্রশ্ন থেকে থাকে তাহলে একদম নির্ভয়ে নিচে কমেন্ট করে জানান। ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের প্রশ্ন করার বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর নিয়মিত আমার এই চ্যানেলের ইসলামিক ভিডিওগুলো পেতে চাইলে, দোয়া, হাদিস, মাসলা মাসাইল সম্পর্কে জানতে চাইলে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন। আর আপনি যদি ইসলামিক আরও অনেক বিষয় জানতে চান তাহলে আমার ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আমার ওয়েবসাইট হচ্ছে www.islamicguide24.com। তো বন্ধুরা, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সকলকেই ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم.